নমস্কার, আপনারা দেখছেন স্বরূপ কথা। আমি স্বরূপ দত্ত এসেছি নতুন একটা এপিসোড নিয়ে, এবং এপিসোডের বিষয়টা কিন্তু বেশ মজার। হয়তো আপনি দেখেও ফেলেছেন, এতক্ষণে না দেখলে তো স্বরূপ কথার এই এপিসোডটা দেখার পরেই আপনি অবশ্যই দেখে ফেলুন। তা হলো বাঙালি ভারতীয় গোটা পৃথিবীর মানুষকে যদি একবার জিজ্ঞেস করা হয় যে আপনার সব থেকে প্রিয় দেশ কোনটা, অথবা প্রশ্নটা যদি এভাবে করেন যে আপনাকে কোন দেশে ঘুরতে নেওয়া হলে নিয়ে যাওয়া হলে আপনি সব থেকে বেশি খুশি হবেন, বা আপনি কোথায় ঘুরতে যেতে পছন্দ করবেন, তাহলে বোধহয় একটা নামের জায়গা সব থেকে বেশি বার আসবে, তার নাম সুইজারল্যান্ড। এই সুইজারল্যান্ড পছন্দ করেন না, গিয়ে হোক না গিয়ে হোক, ভেবে হোক কল্পনায় হোক, সব কিছুতে সুইজারল্যান্ড বোধহয়। যেমন এই পৃথিবীর এই আমাদের দেশের ভূস্বর্গ বলি আমরা কাশ্মীরকে, তেমনি গোটা পৃথিবীর ভূস্বর্গই বোধহয় সুইজারল্যান্ড, বোধহয় কেন একেবারেই তাই। সুইজারল্যান্ড যেতে পছন্দ করবেন না কে আর। তো এবার বাংলা ছবিতেও সুইজারল্যান্ড না, বাংলা ছবির শুটিং হচ্ছে সুইজারল্যান্ড এমন নয়, তেমনটাও অনেক দিন আগে থেকে হওয়া শুরু হয়ে গেছে। এখন বাংলা ছবির শুটিং কোথায় হয় না, গোটা পৃথিবী জুড়ে হয়। তো এবার বাংলা ছবির নামই সুইজারল্যান্ড, তা তো আপনি দেখেই ফেলেছেন। সুইজারল্যান্ডের ট্রেলার নিশ্চয়ই আপনারা দেখে ফেলেছেন, সেখানে দেখা যাচ্ছে যে অভিনেতা আবির এবং অভিনেত্রী রুকমিনী, আবির এবং রুকমিনী এখানে স্বামী স্ত্রীর চরিত্রে অভিনয় করছেন বোঝা যাচ্ছে, তাদের একটি সন্তানও আছে। আর যে ট্রেলারটি রিলিজ করেছে সেই ট্রেলারটা দেখে যা বুঝতে পারলাম যে বেশ মজা, বেশ মজা। বাঙালি মধ্যবিত্ত বাঙালির যদি মনে হয় বিদেশে ঘুরতে যাব, আর সেই বিদেশটা পাশের নেপাল বাংলাদেশ শ্রীলঙ্কা নয় বা মালয়েশিয়া সিঙ্গাপুরও নয়, একেবারে সুইজারল্যান্ড, তাহলে বিষয়টা কি হয় সেটা বোঝা যাচ্ছে ট্রেলারটা দেখে। কারণ এই দম্পতি সুইজারল্যান্ডে যাবেন বলেই খরচা কমাচ্ছিলেন। কি খরচা কমাচ্ছিলেন? ঘরের এসি, বাড়ির এসি যেটা, সেটা চালানো বন্ধ করে দিলেন, যাতে ইলেকট্রিক বিল কম পড়ে যদি দুটো টাকা পাচ্ছে। মাংস খাওয়া, মাছ খাওয়া, খাসির মাংস খাওয়া বন্ধ করে দিচ্ছে। মানে একটা দম্পতি বা একটা পরিবার বাড়িতে আর খাসির মাংস খাচ্ছেন না এক বছর ধরে বা দু বছর ধরে। তার কারণ এই খাসির মাংসর টাকাটা যেটা খরচা হতো সেই টাকাটাও তারা সাইড করছেন। গলদা চিংড়ি যদি আসতো তাহলে সেই, বা মাছ আসতো, সেই মাছের পয়সাটাকে যদি আলাদা আলাদা রাখা হয়, ডেলি 200 টাকার মাছ কথা কথা, একদিন 500 টাকার মাংস, তো মাসে যদি 4 দিন মাংস খান তাহলে 2000 টাকা ওখানে জমলো, ডেলি 100 টাকার মাছ তাহলে 3000 টাকা ওখানে জমলো, তাহলে 5000 টাকা করে জমলো, এরকম আর কি হিসেবটা। বাঙালি তো এরকম ভাবে হিসেব করে, বাঙালি কেন, গোটা পৃথিবীর মানুষই সে তার মতো করে হিসেব করে। তো আমরা আমাদেরটা বেশি ভালো বুঝি, আমি বাঙালি আপনি বাঙালি, আর এই ছবির যারা চরিত্র তারাও বাঙালি। সে তো আবির, তাকে মুখে আবির, রুকমিনী তিনি মুখে রুকমিনী, আসলে চারিত্রিকভাবে তো তিনিও খানিকটা আমাদের মতো, আমরাও তাদের মতো হতে পারেন, তারা একটু বেশি বড় লোক, তারা সেলিব্রিটি, তাদের জীবনযাপনটা খানিকটা আলাদা, আমাদের খানিকটা আলাদা, কিন্তু অনেক কিছু মিলিত আমাদের সঙ্গে হয়। আর যদি ওদের সঙ্গে নাও হয়, ওরা যে চরিত্র দুটোই অভিনয় করছে সেই চরিত্র তো আমার বাড়িতেও আছে, আপনার বাড়িতেও আছে, আমাদের আশেপাশের বাড়িতেও আছে। তো ওই টাকা কিভাবে জমাচ্ছেন যে একটু সুইজারল্যান্ডে যাবেন পরিবার সহ ঘুরতে, এবং সেটা করতে গিয়ে যখন জানতে পাচ্ছেন যে এত কিছু কাটছাট করে, বাজেট কাটছাট করে যখন টাকা জমানো, তারপরেও যেতে সুইজারল্যান্ড যেতে 4 লক্ষ টাকা খরচ করবে, এটা জানার পর স্বামী স্ত্রীর কি টেনশন যে তাহলে কি যাওয়াটা হবে না। তো সেই নিয়ে সুইজারল্যান্ডে এবার যাবো। সুইজারল্যান্ড গানও ইতিমধ্যে ডিজিটাল প্ল্যাটফর্মে তো রিলিজ করেই গিয়েছে, আপনি হয়তো দেখেই ফেলেছেন। আর যদি আপনি সত্যি পিছিয়ে পড়েন এই বিষয়ে, তাহলে অবশ্যই স্বরূপ কথার এই এপিসোডটা শেষ হয়ে গেলে আপনি সুইজারল্যান্ড দেখুন, ট্রেলার আবার এবার যাবো সুইজারল্যান্ডের গানটি শুনে নিন। আর দেখুন রুকমিনীকে আমরা দেবের সঙ্গে বেশি দেখতে অভ্যস্ত, তাকে আবিরের সঙ্গে দেখার সুযোগ হচ্ছে, দেখে নিন কেমন লাগছে। তো ব্যাস আজকের মতো স্বরূপ কথা এখানে শেষ, আপনারা দেখতে থাকুন স্বরূপ কথা, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। নমস্কার, ভালো থাকবেন।